26 মার্চ বাঙালির ইতিহাসে এক ঐতিহাসিক দিন। মার্চ আমাদের স্বাধীনতা, আমাদের একতা, আমাদের আত্মপরিচয়। এই মার্চ আমাদের শিখিয়েছে অশুভ সকল শক্তিকে হার মানিয়ে জেগে উঠতে। আর তাই আজ আমরা আলোচনা করব এই ঐতিহাসিক 26 মার্চকে নিয়ে। 1970 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভের পর থেকেই পশ্চিম পাকিস্তানের সরকার ধীরে ধীরে বুঝতে শুরু করে যে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের স্বাধীনতা লাভ শুধুমাত্র সময়ের দাবি। 1971 সালের 25 মার্চের আগ পর্যন্ত পশ্চিম পাকিস্তান নানাভাবে আমাদেরকে দমিয়ে রাখবার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় 22 ফেব্রুয়ারি 1971 পশ্চিম পাকিস্তানে একটি সশস্ত্র বাহিনীর মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান একটি ঘোষণা দেন। তার ঘোষণাটি কিছুটা এরকম ছিল, কিল 3 মিলিয়ন অফ দেম অ্যান্ড দ্য রেস্ট উইল ইট আউট আওয়ার হ্যান্ডস। এর মানে দাঁড়ায় 30 লক্ষকে মেরে ফেললে বাকিরা এমনিতেই আমাদের হাতে খাওয়া শুরু করবে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে 25 মার্চ মাঝরাতে নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপরে হামলা চালানো হবে। এই হামলার মূল লক্ষ্যবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল আমাদের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু। মেজর জেনারেল রাও ফরমান আলী, খাদিম হোসেন রাজার নেতৃত্বে এই হামলার নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট শুরু করার আগে পাকিস্তানি বাহিনী বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। তার মধ্যে অন্যতম হলো, তারা যখনই অপারেশন সার্চলাইট শুরু করবে, তারা বাঙালি বাহিনীকে, সকল মিলিটারি বাহিনীকে তারা নিরস্ত্র করে ফেলবে। বাট এই প্ল্যান করার আগে তারা যেন ঘুণাক্ষরেও কোনোভাবেই বাঙালিরা যেন টের না পায়, এজন্য তারা তাদের সকল প্রশাসনিক কার্যক্রম খুব স্বাভাবিকভাবে চালাতে লাগলো। এর প্ল্যান হিসেবে ইয়াহিয়া খান 7 মার্চ একটি ভাষণে বলেন, 10 মার্চ গোলটেবিল বৈঠক এবং 25 মার্চ সাধারণ অধিবেশন বসবে। এরকম টালবাহানার মধ্যেই হঠাৎ করে 15 মার্চ তিনি ঢাকা আসেন এবং বঙ্গবন্ধুর সাথে একটি গোলটেবিল বৈঠকে বসেন। এই গোলটেবিল বৈঠকে বসার আগে একটি প্রেস কনফারেন্সে তিনি হঠাৎ করে একটি ঘোষণা দেন যে সংখ্যাগরিষ্ঠদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব না। 15 মার্চ থেকে এই গোলটেবিল বৈঠক প্রচুর টালবাহানা নিয়ে চলতে থাকে। বঙ্গবন্ধু বারংবার যখন ক্ষমতা হস্তান্তরের জন্য তাদেরকে চাপ দিচ্ছিলেন, তারা কোনোভাবেই মানছিলেন না। বরং এই সময়টার মধ্যে তারা 25 মার্চ পর্যন্ত সকল প্ল্যান সাজাতে থাকে অপারেশন সার্চলাইটের। সেই অপারেশন সার্চলাইটের প্ল্যান সব কিছু ঠিকঠাক করে 22 মার্চ হঠাৎ করে 25 মার্চের সাধারণ অধিবেশনটি তিনি ক্যান্সেল করে দেন এবং 25 মার্চ সেই ভয়াবহ রাতের আগে ইয়াহিয়া খান ও ভুট্টো গোপনে দেশ ত্যাগ করে। অবশেষে শুরু হয় সেই ভয়াবহ কালো রাত। 25 মার্চের সেই রাতে 7,000 নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। 40,000 পাক সেনা ছাপিয়ে পড়ে পুরো বাঙালি জাতির উপর। ঢাকা শহরে প্রথম আঘাতটি হানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর। কেননা পাকিস্তানিরা সবসময় বিশ্বাস করত, যদি আমরা একটি জাতিকে মেধাশূন্য করতে পারি, সেই জাতি কখনোই উঠে দাঁড়াতে পারবে না। যদিও অপারেশন সার্চলাইট অফিসিয়ালি রাত 1টা থেকে 1:30 শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন তথ্য বলে যে রাত 11:30টার দিকে ঢাকার ফার্মগেটে একটি মিছিল যাচ্ছিল বিভিন্ন মানুষের এবং পাকিস্তানি বর্বর বাহিনী আনঅফিসিয়ালি অতর্কিতভাবে ওই মানুষগুলোর উপর প্রথম আঘাত হানে। 25 মার্চের সেই ভয়াবহ কালো রাতের পর 26 মার্চ ওঠে এক নতুন সূর্য এবং শুরু হয় বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়, 9 মাসব্যাপী দীর্ঘস্থায়ী মুক্তিযুদ্ধ। অপারেশন সার্চলাইট চলার সময় রাত 1:30টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল তাকে গ্রেপ্তার করতে যায়। এই অপারেশনটির নাম দেওয়া হয়েছিল অপারেশন বিগ বার্ড। পাকিস্তানি সেনাবাহিনীর কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোড নেম ছিল বিগ বার্ড। ব্রিগেডিয়ার জহির আলম খানের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার বাসস্থান থেকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধু চাইলে আত্মগোপনে যেতে পারতেন। কথিত আছে যে তিনি খবর পেয়েছিলেন বেশ আগেই যে পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল তাকে গ্রেপ্তার করতে আসছে, কিন্তু তিনি আত্মগোপনে যান। তিনি নিজের জীবনকে হুমকির মুখে ফেলে বাংলাদেশের প্রতিটি মানুষের জীবন বাঁচিয়েছেন। কেননা তিনি খুব ভালোমতো জানতেন পশ্চিম পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুঁজে বার করার জন্য প্রয়োজনে পুরো বাংলাদেশে আগুন লাগিয়ে দিতেন। এই কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় পাকিস্তানি সেনাবাহিনীর সাথে চলে যান। গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিয়ে যান। তার এই ঘোষণার প্রেক্ষিতেই 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। পাকিস্তানি বর্বর বাহিনী 25 মার্চের সেই ভয়াবহ ইতিহাস বিলুপ্ত করার প্ল্যানে ছিল, যদি না সেদিন কিছু বিদেশি সাংবাদিক তাদের নিজের জীবনকে বাজি রেখে বাঙালির এই কালো ইতিহাসকে সবার সামনে তুলে না ধরতে। 25 মার্চ রাতে অপারেশন সার্চলাইট শুরু করার আগে সন্ধ্যা থেকে দেশে অবস্থানরত 34 জন বিদেশি সাংবাদিককে হোটেল রূপসী বাংলায় পাকিস্তান বাহিনী অবরুদ্ধ করে রাখে। 26 মার্চ সন্ধ্যা 6:00-6:30টার মধ্যে তাদের সবাইকে দেশ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেখান থেকে পালিয়ে বের হয় 3 জন বিদেশি সাংবাদিক, সাইমন ড্রিং, আর্নল্ড জেটলিন এবং মাইকেল লরেন্স। এই 3 জন সাংবাদিক
পরবর্তী দুদিন পুরো ঢাকা শহর জুড়ে নিজ চোখে প্রত্যেকটি নির্মমতার সাক্ষ্য রাখে। দুদিনের মধ্যে অবশ্য পাকিস্তানি বাহিনী তাদেরকে ধরে ফেলে এবং তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এর মধ্যে সাইমন রে ব্যাংকক থেকে একটি আর্টিকেল প্রকাশ করেন 30 মার্চ, এবং সেই 30 মার্চের আর্টিকেলেই প্রথমে সারা বিশ্ব জানতে পারে বাঙালি জাতির সাথে হয়ে যাওয়া সেই নির্মম কালো রাত। এছাড়াও মুক্তিযুদ্ধ সময় বাংলাদেশে বিভিন্ন বিদেশি সাংবাদিক এসে রিপোর্ট লেখেন, তার মধ্যে অন্যতম অ্যান্থনি ম্যাসকারেনাস। তিনি 13 জুন সানডে টাইমস UK থেকে একটি আর্টিকেল প্রকাশ করেন, যেখানে উনি ডিটেইলে সর্বপ্রথম পুরো বিশ্ব মিডিয়াকে জানান যে বাঙালি জাতির সাথে কি হয়েছে ওই দিন এবং বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কি। 25 মার্চের সেই কালো রাত আজও আমাদের স্মৃতির কোনায় দাগ কাটে। 26 মার্চের প্রথম প্রহর আমাদের শেখায় বাঙালির সেই চিরচেনা লড়াকু মনোভাবকে, আমাদের মধ্যে জাগিয়ে তোলে সেই অদম্য সাহসকে। বাঙালির সেই গৌরবময় ইতিহাস আজ আমাদের সকলের মনের অন্তরে থাকুক।